नमस्कार बंधुरा आमी समर आपनारा देखछेन दार जी चैनल टिप्स। तो बंधुरा आजकेर ई भिडियोते आमी आलोचना करब बैंक अफ बड़ौदा थेके उठे आसा एक नतून चाकरिर विज्ञप्ति निये, जार मध्ये अनेकगुली पोस्टे अनेकगुली लोक नियोग करा हबे। आपनारा जारा बैंकेर चाकरिते इंटरेस्ट राखछेन तो ई भिडियोटी शुधुमात्र आपनादेर जन्य। तो बंधुरा ई पोस्टगुलिते आवेदन करते गेले आपनार शिक्षागत योग्यता कि राखा हयेछे, बयस सीमा कि राखा हयेछे एबं किभाबे आवेदन करबेन सम्पूर्ण विस्तारितभाबे ई भिडियोर माध्यमे आलोचना करा हबे। तो बंधुरा एखोनो जारा आमादेर चैनलटिके सबस्क्राइब करेननि सबस्क्राइब करे राखुन नतून नतून गवर्नमेंट एबं प्राइवेट जब आपडेट पावार जन्य। तो बंधुरा आमरा चले एसेछि बैंक अफ बड़ौदा থেকে উঠে আসা সেই অফিশিয়াল নোটিফিকেশনের পাতায়, এর মধ্যে কি কি রয়েছে বিস্তারিতভাবে দেখে নেব। তো বন্ধুরা এখানে নোটিফিকেশনের পাতায় সর্বপ্রথমে রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম 25/3/2022, অর্থাৎ এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন প্রক্রিয়া এখানে 25/3/2022 অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রাখা হয়েছে 14/4/2022, অর্থাৎ আপনাকে 14/4/2022 ভিতরে অনলাইনে আবেদন করে নিতে হবে। এরপর এখানে নেক্সট রাখা হয়েছে পোস্ট নেম, এখানে পোস্ট নেম রাখা হয়েছে ব্রাঞ্চ রিসিভাল ম্যানেজার, অর্থাৎ আপনাকে এখানে ব্রাঞ্চ রিসিভাল ম্যানেজার হিসেবে আপনাকে নিয়োগ করা হবে। এরপর এখানে নেক্সট রাখা হয়েছে ভ্যাকেন্সি, এখানে টোটাল 159টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এরপর এখানে নেক্সট রাখা হয়েছে এজ, এজ রাখা হয়েছে মিনিমাম এজ রাখা হয়েছে 23 বছর, ম্যাক্সিমাম এজ রাখা হয়েছে 35 বছর, অর্থাৎ এই পোস্টে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই 23 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া এসসি এসটি গভর্নমেন্ট রুল অনুযায়ী 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া রয়েছে। এরপর এখানে নেক্সট রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে এ ডিগ্রি গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি গ্রাজুয়েশন করে থাকলে এই পোস্টে আবেদন করতে পারবেন। নেক্সট বন্ধুরা এখানে রাখা হয়েছে প্রত্যেক স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি গুলাকে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা এখানে নেক্সট রাখা হয়েছে যেটা আমি আগে বলেছি, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে 5 ইয়ার্স এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে 3 ইয়ার্স। এরপর বন্ধুরা এখানে নেক্সট রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ 600 টাকা রাখা হয়েছে এবং আপনি যদি এসসি এসটি পিডব্লিউডি উমেন ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনার জন্য ফি রাখা হয়েছে 100 টাকা। এরপর বন্ধুরা এখানে নেক্সট রাখা হয়েছে সিলেকশন প্রসেস, অর্থাৎ আপনাকে কিভাবে নিয়োগ করা হবে। এখানে সিলেকশন প্রসেসে রাখা হয়েছে আবেদন করার পর এখানে শর্ট লিস্ট তৈরি করা হবে, এরপর শর্ট লিস্টে যদি আপনার নাম আসে আপনার ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়ার পর এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে মার্কসের ভিত্তিতে। এরপর এখানে নেক্সট রাখা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারেন। এছাড়াও এই ভিডিওর নিচে আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি, এখান থেকে গিয়েও আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। এরপর বন্ধুরা এখানে নেক্সট রাখা হয়েছে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে এখানে দেওয়া রয়েছে, ভালো করে দেখে আবেদন করবেন। এছাড়াও আমি ভিডিওর নিচে নোটিফিকেশন পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি, ওইখানে ক্লিক করো আপনি বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। তো বন্ধুরা এ ছিল ব্যাংক অফ বরোদা থেকে উঠে আসা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। তো বন্ধুরা এর সম্বন্ধে কোনোরকম কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেট জব আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ।